সাদা পোশাকে লাল বলের ক্রিকেট, আন্তর্জাতিক টেস্ট কেরিয়ারের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ইতি হবে দেশসেরা অলরাউন্ডারের লাল বলের কেরিয়ার। ১৬ বছরের টেস্ট কেরিয়ারে বরাবরই ব্যাটে বলে দুর্দান্ত সাকিব, লম্বা সময় ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। এবার বিদায়ের পালা, কেমন রাঙ্গাবেন লাল বলের শেষ ম্যাচ, কেমন ছিল সাকিবের টেস্ট কেরিয়ার, চলুন দেখে নেওয়া যাক প্রতিবেদনের বাকি অংশে। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের কিংবদন্তি, ব্যাটে বলে সবসময় তিনি উজাড় করে দিয়েছেন সেরাটা। মাঠের বাইরে নানা কাণ্ডে বিতর্কিত হয়েছেন প্রায়ই, কিন্তু মাঠে সাকিবের পারফরমেন্স নিয়ে কথা বলার সুযোগ নেই। বলতে গেলে তিনি সেই সুযোগ দেননি, নিজের কাজটুকু সবসময় করেছেন ঠিকঠাকভাবে। কেরিয়ারের একেবারে শেষ প্রান্তে সাকিব, আর মাত্র দুইটি টেস্ট, এরপরে দেশের সবচেয়ে বড় তারকাকে আর দেখা যাবে না লাল বলের ক্রিকেটে। দলের প্রয়োজনে যিনি নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন সেই সাকিবকে চাইলেও আর মাঠে দেখা যাবে না। দলের ব্রেক থ্রো দরকার, অধিনায়ক আস্থা রাখতেন সাকিবের উপর, জানতেন তিনি পারবেন। সাকিবও নিরাশ করতেন না, নিজের বোলিং ক্যারিশমা দিয়ে ঠিকই এনে দিতেন ব্রেক থ্রো। সেই সাকিবের অভাব মাঠে নিশ্চয়ই অনুভব করবেন অধিনায়ক, যদিও সেটি করবেন না প্রকাশ। বাংলাদেশে তো নেই, বিশ্বে সাকিবের মতো অলরাউন্ডার খুব কমই রয়েছে। দীর্ঘ কেরিয়ারে তিনি কিভাবে এতটা ধারাবাহিক ছিলেন সেটির উত্তর আজও যেন অনেকের অজানা। প্র্যাকটিসে সাকিব যে খুব বেশি সিরিয়াস থাকতেন তা নয়, তবে মাঠের কাজে তিনি সবার সেরা, বারবার প্রমাণ করেছেন কেন তিনি বিশ্ব সেরা। পরিসংখ্যান প্রমাণ করে সাকিবকে কিংবদন্তি বললে মোটেও ভুল হবে না। এখন পর্যন্ত দেশের জার্সিতে তিনি খেলেছেন 71 টেস্ট, 130 ইনিংসে অপরাজিত ছিলেন 8 বার, 37 গড়ে করেছেন 4609 রান। ব্যাটাতে সাকিবের শতক 5টি, অর্ধশতক 31টি। বল হাতেও সমানভাবে সফল সাকিব, 71 টেস্টে নিয়েছেন 246 উইকেট, 5 উইকেট 19 বার ও 10 উইকেট নিয়েছেন 2 বার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2 টেস্টের পর 250 উইকেটের মাইলফলক স্পর্শ করার প্রবল সম্ভাবনা রয়েছে বাহাতি এই অলরাউন্ডারের। ব্যাটে বলের দুর্দান্ত পারফরমেন্স ছাড়াও বেশ কিছু রেকর্ড রয়েছে সাকিবের। টেস্টে সর্বকনিষ্ঠ অধিনায়কদের তালিকায় তিনি 6 নম্বরে। 22 বছর 115 দিনেই অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন সাকিব। এই তালিকায় সবার উপরে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান। বড় ধরনের কিছু না ঘটলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিবের 2 টেস্ট খেলা নিশ্চিতই বলা যায়। নিজের শেষটা তিনি নিজেও চাইবেন রাঙ্গাতে, ঘরের মাঠে বিদায় নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন, পূরণ হচ্ছে তার সেই ইচ্ছে। এবার দেশের ক্রিকেট প্রেমীদের সামনে শেষবারের মতো ঝলক দেখানোর সুযোগ সাকিবের সামনে। ক্রিকেট মাঠের পারফরমেন্সে সাকিব বরাবরই হয়েছেন সফল, শেষ 2 টেস্টেও তার সফল হওয়ার সম্ভাবনাই বেশি। তিনি নিজেও চাইবেন শেষটা ভালো করে সমর্থকদের ভালোবাসা নিয়ে টেস্ট ফরম্যাটকে বিদায় জানাতে। সাকিব প্রস্তুত হচ্ছেন, দেশের অলরাউন্ডারকে গ্যালারি থেকে বিদায় জানাতে প্রস্তুত সমর্থকরাও। রাকিবুল হক, স্পোর্টসম্যান 24।